আজকে আমরা এই আলোচনায় মূলত ফ্রান্স ফানন তাকে গুরুত্ব দেব, যে তিনি তার হচ্ছে যে মতামত কি, তিনি কি ভাবেন কলোনিয়ালিজম নিয়ে, উপনিবেশবাদ নিয়ে, যেটা কলোনিয়ালিজমের বাংলা যেটা আমরা বলতে পারি উপনিবেশবাদ, এবং এই যে বি উপনিবেশায় যেটা আমরা বাংলা করেছি ডিকলোনাইজেশনের, সেটা নিয়ে তিনি কি ভাবেন, যে কিভাবে যে একটা বিশ্ব থার্ড ওয়ার্ল্ড বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে আন্ডার ডেভেলপড কান্ট্রি, যেটা হচ্ছে বলতে পারো কলোনাইজ কান্ট্রি, যে একসময় উপনিবেশ ছিল এদেরকে, তো এই যে দেশগুলো একসময় উপনিবেশ ছিল তাদের যে ন্যাশনালিস্ট কোশ্চেনটা কি হবে, তাদের যে স্বাধীনতার প্রশ্নটা কি হবে, তাদের ডিকলোনাইজেশন বি উপনিবেশায়নের প্রশ্নটা কি হবে, সেটাই আমাদের আজকে আলোচনার মূল বিষয়। সেখানে আমরা আরো দু একজন থিওরিস্টের কথা আলোচনা করবো আসবে, কিন্তু মূল যে আমাদের ফোকাস থাকবে ফ্রান্স ফানন। আমরা দেখি প্রথম আমরা দেখতে পারি যে কলোনাইজেশন, যে কলোনাইজেশন ব্যাপারটা, ঠিক আছে, কলোনিয়ালিজম ব্যাপারটা কি, সেই জিনিসটা আমরা প্রথম লক্ষ্য করতে পারি। যদি সিম্পল ডেফিনেশন যদি দেখি, যে কলোনাইজেশন হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় মানুষ যে তারা জোর করে অন্য একটা দেশ দখল করা এবং সেটা হচ্ছে শাসন করা বা শোষণ করা বলতে পারো, একটা তো শোষণ করা বললেই ভালো হবে, এবং সেখানে যে তারা সেই দেশকে অর্থনৈতিকভাবে শোষণ করবে, রাজনৈতিকভাবে শোষণ করবে, শুধু অর্থনৈতিক এবং রাজনৈতিকই না, সেটাকে তারা মানসিকভাবে শোষণ করবে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপ্রেশন। যেটা আমরা দেখব যে কলোনিয়াল যে ওয়ার্ল্ডের মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই শোষিত হয় না, তারা মানসিকভাবে তারা হীনমন্যতায় গেলেন, সেটা হচ্ছে আমরা বলতে পারি সাইকোলজিক্যাল রিপ্রেশন, সেটা ঘটে। ফানো মূলত আমাদের বন্ধু ফ্রান্স ফানো, তিনি মূলত এই সাইকোলজিক্যাল ব্যাপারটা বেশি জোর দিচ্ছেন, অন্যান্য ব্যাপারগুলোর কথাও বলেছেন। সেটা কলোনিয়ালিজম হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে একটা সিস্টেম যেটা মূলত বেসড অন সাপ্রেশন, রিপ্রেশন অ্যান্ড লাই। কলোনিয়ালিজম মূলত গড়ে ওঠে শোষণ, নিপীড়ন এবং মিথ্যার উপর ভিত্তি করে, ঠিক আছে। কলোনিয়ালিজম কি বলবে, যে কলোনিয়ালিজম যে স্থাপন করা হয় তারা বলবে যে কলোনি স্থাপন করা হয়েছিল মূলত মানুষের উপকারে, যে এই দ্বিতীয় বিশ্বের মানুষগুলো যাদেরকে তারা বলবে ইস্ট বা ওরিয়েন্টাল বলতে পারে, এই ওরিয়েন্টাল কান্ট্রিজগুলো দেশগুলো এগুলো এই অঞ্চলের মানুষরা হচ্ছে অসভ্য স্যাভেজড, এটা তারা দেখেছেন। আমরা আরও কিছু স্কলার যাদের নাম জানি এবং যারা পরিচিত, এর মধ্যে এডওয়ার্ড সাইড রয়েছে, যিনি একটা বইও লিখেছেন যে ওরিয়েন্টালিজম নামে, যে কীভাবে প্রাচ্যকে পাশ্চাত্য নির্মাণ করে, এটা একটা নির্মাণ করা ফেব্রিকেশন। কলোনিয়ালিজম একত্রে আমি বলতে পারি যে একটা ফেব্রিকেশন, ফেব্রিকেশন অফ দ্য কলোনাইজ, যে কলোনাইজ পিপলকে তারা নিজেদের মতো করে উপস্থাপন করে। ফ্রান্স মানে বলেছেন যে কলোনাইজাররা তারা বলে থাকেন যে আমরা কলোনাইজ পিপলকে চিনি, চেনে তাদের উপায়ের মতো, তাদের মতো করে, তাদের মতো করে তাদেরকে নির্মাণ করে, ঠিক আছে। তারপরে দেখো কলোনিয়ালিজম সম্পর্কে আরও দু একজন কিছু যেটা কথা বলেছেন, এর মধ্যে একজন স্কলার যিনি তিউনিশিয়ায় জন্মগ্রহণ করেছেন, তিউনিশিয়া আপনারা জানেন যে তিউনিশিয়াও একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল, যে এটাও কলোনাইজ ছিল, তো সেখানকার একজন স্কলার আলবার্ট মেবি তিনি কি বলছেন কলোনিয়াল প্রিভিলেজ ইজ নট সোললি ইকোনমিক, টু অবজার্ভ দ্য লাইফ অফ দ্য কলোনাইজ অ্যান্ড দ্য কলোনাইজ ইজ টু ডিসকভার র্যাপিডলি দ্যাট দ্য ডেইলি হিউমিলেশন অফ দ্য কলোনাইজ ইজ অবজেক্টিভ সাবজুগেশন আর নট মিয়ারলি ইকোনমি। তিনি বলেছেন যে এই যে কলোনিয়াল সাবজুগেশন এটা আসলে শুধুমাত্র ইকোনমিক না, এর পরেও কিছু রয়েছে, এটা একটা পলিটিক্যাল সাবজুগেশন, এটা একটা বলতে পারি সাইকোলজিক্যাল সাবজুগেশন। এম এস সেজায়ার তিনি একজন ফ্রান্স ফানোর মতো, তিনিও মার্টিনিকে জন্মগ্রহণ করেছেন, ফ্রান্স ফানোর শিক্ষক ছিলেন এম এস সেজায়ার। এমএসএজার একজন কবি ছিলেন, তিনি কবিতা লিখেছেন, তার কবিতার বই পড়তে পারেন আপনারা, কবিতার বই পেরেছে এবং দেশে ফেরার নোট খাতা নামক একটা লেখা বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশে, সেটা আপনারা পড়তে পারেন। তো এমএসএজার তিনি কি বলেছেন কলোনিয়ালিজম প্রসঙ্গে,
এমএসিরে বলেছে যে কলোনিয়ালিজম আসলে এটা কোনো ধর্ম প্রচারের জন্য না, এটা বেনেভোলেন্ট কোনো ফিলান্থ্রোপিক অ্যাক্ট না, ফিলান্থ্রোপিক বা বেনেভোলেন্ট আপনি জানেন যে কোনো মানব হৃদয়সী কাজ, তারা বলবেন যে এটা মানব হৃদয়সী, তারা বলবেন যে কলোনিয়ালিজম প্রতিষ্ঠা করা হয়েছে মূলত মানুষকে শিক্ষিত করার জন্য, এডুকেটেড করার জন্য, যে এই আনসিভিলাইজড পিপলগুলোকে এডুকেট করার জন্য। কিন্তু তিনি বলবেন আসলে এগুলো কিছুই না, কলোনিয়ালিজম হচ্ছে কলোনিয়ালিস্ট আসলে এক ধরনের পাইরেট, আপনি জানেন পাইরেট কি, এক ধরনের দস্যু, তারা হচ্ছে দোকানদার, এক তারা মূলত অর্থ সংগ্রহের জন্য সেখানে গিয়েছেন, তারা মাদাগাস্কারে, তারা আফ্রিকা, তারা এশিয়া জুড়ে বিভিন্ন জায়গায় তারা মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন এবং তারা তাদের হচ্ছে দাস বানিয়েছেন। কিন্তু তারা আমি দেখব যে এই কলোনাইজাররাই এনলাইটেনমেন্টের কথা বলবে, এই কলোনাইজাররাই বলবে হিউম্যানিটির কথা, ঠিক আছে, যে মানবতার কথা। কিন্তু সেই মানবতার কথা তারা কলোনি কলোনাইজ যে পিপলস তাদের উপনিবেশিত মানুষ তাদের সাথে এই মানবতা তারা দেখাতে যাবে না, ঠিক আছে। এই যে আমরা যাদের যাকে নিয়ে আজকে মূল আলোচনা, এটা হচ্ছে ফ্রান্স ফানো, আপনি দেখতে পাচ্ছেন যে তার জন্ম হয়েছিল 1925 সালের জুলাই 20 তারিখে এবং তিনি মারা গিয়েছিলেন 1961 সালে, মাত্র 36 বছর ফ্রান্স ফানো বেঁচে ছিলেন। এই 36 বছরে তিনি 4টি বই লিখেছিলেন এবং এই 4টি বই এখন খুবই ইনফ্লুয়েন্সিয়াল, খুবই মানে আপনি বলতে পারেন যে ফ্রেঞ্চ ফিলোসোফার যদি যার নাম করতে হয় এর মধ্যে ফ্রান্স ফানোর নাম আমরা প্রথম সারিতে রাখতে পারি। অধ্যাপক সলিমুল্লাহ খান তাকে হচ্ছে ফরাসি ফিলোসোফারদের তালিকা 1 নম্বরে রাখে, ঠিক আছে। তো ফ্রান্স ফানো যে বইগুলো লিখেছিলেন তার মধ্যে রয়েছে দ্য রেচেড অফ দ্য আর্থ, যে বইটা তিনি মূলত ফরাসি যেহেতু ভাষা লেখেন, তিনি জন্মগ্রহণ করেছেন মার্টিনিকে, মার্টিনিক একটা ফরাসি কলোনি ছিল, এখন যদি প্রাক্তন আকারে আছে সেখানে জন্মগ্রহণ করেছিলেন, এটা ফরাসিদের দ্বারা কলোনাইজ ছিল, উপনিবেশিত ছিল, সেখানে তিনি তাকে বলে আফ্রো ক্যারিবিয়ান ফ্রেঞ্চ ফিলোসফার, তার যে রিসেন্ট যদি আমরা দেখি সেখানে হচ্ছে তার রিসেন্ট হচ্ছে আফ্রো ক্যারিবিয়ান। ফ্রান্স ফানো তার প্রথম বই যেটা লিখেছিলেন সেটা তার সবচেয়ে বিখ্যাত বইটা, সেটাও বিখ্যাত, অনেক মানে গুরুত্বপূর্ণ বই, দ্য ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, যার ফরাসি নাম হচ্ছে এটা 1951 সালে বেরিয়েছিল। তারপর তিনি যে বইটা বেরিয়েছিল আমি দেখবো লো দামনে দবাতে, এটা ফরাসি নাম, এটা বইটা বেরিয়েছিল 1961 সালে, তার মৃত্যুর কিছু পরে বইটা বেরিয়েছিল এবং বইটা বেরোনোর পর ফরাসি দেশে এই বই নিষিদ্ধ হয়েছিল। এই বইয়ের ভূমিকা লিখেছিলেন জাম পল সার্ট, আপনার সার্টের নাম সবাই হয়তো জানেন, ফরাসি বিখ্যাত দার্শনিক পণ্ডিত মানুষ, তিনি এই বইয়ের ভূমিকা লিখেছেন। তো এই বইটি যখন বের হচ্ছে তখন ফরাসি দেশে এটি নিষিদ্ধ করা হয়েছিল। যখন ফ্রান্স ফানো মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পর তার ভক্ত ছিল অনেক, তার এমন ফরাসি দেশে যারা হচ্ছে প্রগতিশীল চিন্তাবিদ চিন্তা করেন তারা 7 দিন ধরে শোক পালন করছিলেন। তিনি 36 বছর বয়সে লিউকেমিয়া এখন আক্রান্ত ছিল, আপনারা জানেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ফ্রান্স সরকার থেকে সেরকম কোনো স্বীকৃতি পায়নি এবং তারপর এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসে দেখা যায় তারা মানে তার ইনফেকশন হয়ে তিনি আহত হচ্ছিলেন, সেখান থেকে তার লিউকেমিয়া ধরা পড়ে এবং 1961 সালে আমেরিকায় তিনি মৃত্যুবরণ করেন। আমেরিকায় তিনি যেতে চাননি কিন্তু তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসা, তিনি বলেছেন যে আমেরিকা অত দেশে আমি যাব না, ঠিক আছে। ফ্রান্স ফানোর আরও দুইটা বই যেটা এর মধ্যে রয়েছে ডাই কলোনিয়ালিজম, এটা তার বিভিন্ন প্রবন্ধের সংকলন এবং আরেকটা এই বইটি রয়েছে টুয়ার্ডস দ্য আফ্রিকান রেভলিউশন, সবগুলো বই বেশ গুরুত্বপূর্ণ। আজকে আমাদের প্রথম অংশের যে আলোচনা সেই অংশের মূল থাকবে মূলে থাকবে দ্য রেচেড অফ দ্য আর্থ, রেচেড অফ দ্য আর্থে আসলে তিনি কী বলেছিলেন কলোনিয়ালিজম এবং ন্যাশনালিজম আর ডিকলোনাইজেশন প্রশ্নে, সেটা বলি আমাদের আলোচনার বিষয় থাকবে। ফ্রান্স ফানো বলেছে যে কলোনিয়াল ওয়ার্ল্ড ইজ এ মানিকিয়ান ওয়ার্ল্ড, মানিকিয়ান ওয়ার্ল্ড মানিকিয়ান একটা একটা ফিলোসফি যেখানে দুইটা ডুয়ালিজম করা হয়, একটা হচ্ছে ইভিল আর একটা হচ্ছে গুড অ্যান্ড ইভিল। এখন এই ওয়ার্ল্ডে দেখানো হচ্ছে যারা কলোনাইজ তার থেকে বানানো হয় ইভিল বা শয়তান, ঠিক আছে, আর একটা কি ভালো মানুষ, ভালো মানুষ হিসেবে
দেখানো হয় কলোনাইজারদের, যারা উপনিবেশ স্থাপন করেছেন তারা ভালো মানুষ, আর যারা উপনিবেশিত তাদেরকে দেখানো হয় শয়তান হিসেবে, ঠিক আছে? এবং দেখছেন যে কলোনিয়াল ওয়ার এরকম ম্যানেকিয়ান, যেখানে ভালো এবং মন্দ ভাগ করা হয় সেখানে কলোনাইজড পিপলদের, আমরা দেখব যে কীভাবে যে ইকোনমিক এক্সপ্লোইটেশন ছাড়াও অর্থনৈতিক যে শোষণ, রাজনৈতিকভাবে যে তাদেরকে শোষণ, সেটা ছাড়াও কীভাবে তাদেরকে মানে সাইকোলজিক্যালিও ইনফেরিয়ার, ডিহিউম্যানাইজ করা হয়। কলোনাইজেশন ফ্রান্স ফানন বলছেন এক ধরনের ডিহিউম্যানাইজেশন, ঠিক আছে, যে তাদেরকে মানুষ থেকে তাদেরকে পশুদের রূপান্তরিত করা হয়, ঠিক আছে, কলোনাইজেশন মানুষ থেকে পশুদের রূপান্তরিত হয়। এখন আমরা এই যদি ডিকলোনাইজেশন না হয়, ডিকলোনাইজেশন আমাকে কুশল একটু আগে জিজ্ঞেস করছেন যে ডিকলোনাইজেশন কি, ডিকলোনাইজেশন ইজ দ্য আনডুইং অফ কলোনাইজেশন, ঠিক আছে? ফ্রান্স ফানন আমি একটু পরে আসবো, যে ফ্রান্স ফানন বলবেন যে এই ডিকলোনাইজেশন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে হতে পারে, যেটা ভারতের ক্ষেত্রে হয়েছিল, আমি দেখেছি যে ভারতের স্বাধীনতা পেয়েছে এখানে তারা হচ্ছে কোনো শেষ পর্যন্ত শেষ হবে দেখবো যে লড়াইয়ের মাধ্যমে মিডল ক্লাস কিন্তু স্বাধীনতা অর্জন করেনি, ডিকলোনাইজেশন ঘটেনি। সেই জন্য আমরা দেখবো যে এখানে ডিকলোনাইজেশনের মধ্যে এক ধরনের সমস্যা রয়েছে। আসলে কি ডিকলোনাইজ, ভারত কি আসলে ডিকলোনাইজ হতে পেরেছে? আমরা দেখবো যে কলোনাইজেশনের ছোঁয়া এখনো রয়েছে, কলোনাইজেশনের ছোঁয়া আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো, ন্যাশনাল কালচারের মধ্যে দেখতে পাবো যে এই কালচার এখনো কলোনাইজ, ঠিক আছে? সে বিষয়ে আমি একটু পরে আসবো, কিন্তু তার আগে আরেকটা বিষয় আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে যে কলোনাইজড ওয়ার্ল্ড, এখানে আমরা দেখবো যে ন্যাশনাল কালচার, ন্যাশনাল কালচার কলোনাইজেশনের ন্যাশনাল কালচার যে জাতীয় সংস্কৃতি কলোনাইজেশন কোনো দেশে গিয়ে সেখানকার কালচার তার ধ্বংস করতে চায়, ন্যাশনাল কালচারকে তারা ওই কলোনাইজড কালচারকে তারা দেখাবে যে এটা ইনফেরিয়ার কালচার, তারা বলতে চাইবে যে কলোনিয়াল পিপলদের বলবে যে এখানে কোনো আসলে তোমাদের কোনো কালচারই নেই, তোমাদের যে কালচার এটা কালচারের পর্যায়ে পড়ে, ঠিক আছে? তখন থেকে আমরা দেখবো যে এভাবে যে সাপ্রেশন মার্জিনালাইজেশনের ফলে ন্যাশনাল কালচারকে একটা জড় বস্তুতে পরিণত করা হয়, এবং যে তারা মূলত আমরা দেখবো যে এই ইনফিনিটিতে তারা কলোনিস্ট পিপলদের কি বলবে, ফ্রান্স ফানন খুব ভালো একটা উদ্ধৃতি আমি এখানে আপনাদের জন্য করছি, এভরি ফোর্ট ইজ মেড টু মেক দ্য কলোনাইজড কনফেস দ্যাট ইনফেরিয়রিটি অফ কালচার নাও রিডিউস টু এ সেট অফ ইনস্ট্রাকটিভ রেসপন্সেস টু অ্যাকনোলেজ দ্য আনরিয়ালিটি অফ দেয়ার নেশন অ্যান্ড দ্য লাস্ট এক্সট্রিম টু অ্যাডমিট ডিসঅর্গানাইজড হাফ ফিনিশড ন্যাচার অফ দেয়ার বায়োলজিক্যাল মেকআপ। তো এই কলোনাইজড পিপলদের তাদেরকে এমনভাবে হচ্ছে হেজিমনাইজ করার চেষ্টা করবে, এমনভাবে তাদেরকে হচ্ছে এমন জায়গায় তাদেরকে নেওয়ার চেষ্টা করবে যে তাদেরকে তাদের কালচারের যে ইনফেরিয়রিটি সেটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে গ্রহণ করতে বাধ্য করবে যে তোমাদের কালচার ইনফেরিয়ার। এবং এক্ষেত্রে আমরা দেখবো যে কলোনিয়াল পিপলদের রিয়াকশন সেখানে কী থাকবে, কলোনিয়াল পিপলরা কীভাবে রিয়াকশন করবে, সেখানে আমরা দেখবো যে ম্যাস পিপল তারা কিন্তু এই কলোনাইজড ইডিওলজি এটা তারা বেশি প্রভাবিত হবে না, এই যে ইনফেরিয়রিটি যে এটা তারা তেমন গ্রহণ করবে না কলোনাইজড কালচার। কিন্তু ইন্টেলেকচুয়ালস মিডল ক্লাস তাদের বেলায় দেখবো যে তারা এই কলোনাইজড কালচার, যে কলোনিয়াল কালচার, কলোনিয়াল মাস্টারের কালচার সেটা তারা গ্রহণ করে তারা হচ্ছে কলোনিয়াল মাস্টারের পর্যায়ে যাওয়ার চেষ্টা করে, এবং নিজেদের যে কালচার সেটাকে তারা ইনফেরিয়ার মনে করে ফেলে দেবে। এরকম আমি যদি দেখি এখানকার দৈনন্দিন যদি উদাহরণ নেই তাহলে এরকম দেখা যাবে যে কী হয়েছিল যে কলোনাইজেশন যখন শুরু হচ্ছিল কলোনিয়াল যে যে নেটিভ স্কলাররা তারা কী করেছিল, অনেকে এক্সিমিলেটেড হয়েছিল, অনেকেই তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে ইন্টেলেকচুয়ালস মিডল ক্লাস বিশেষ করে তারা এই কলোনিয়াল কালচার গ্রহণ করেছিল এবং নিজেদের কালচারকে তারা ইনফেরিয়ার বোধ করে ফেলে দিচ্ছিল। এভাবে আমরা দেখবো যে একটা কালচার কীভাবে সাবজুগেটেড হয়, শুধুমাত্র হচ্ছে কলোনাইজেশনের ফলে যে ইকোনমি বা পলিটিক্স সাবজুগেটেড হয় সেটা না, এর মাধ্যমে হচ্ছে তাদের হচ্ছে কালচারও সাবজুগেটেড হয়, কালচারও হচ্ছে কলোনাইজেশনের অধীনে, কালচার কলোনাইজ টোটাল ডিস্ট্রাকশন অফ কালচার, কালচার টোটালি ধ্বংস হয়ে যায়। ন্যাশনাল কালচার আন্ডার দ্য কলোনিয়াল ডোমিনেশন ইজ এ কালচার আন্ডার ইন্টিগ্রেশন
whose destruction is shot systematically. The Frantz Fanon বলেছেন যে national culture, the colonization এর অধীনে, the colonial, the ruler অধীনে, এটা subjugated হয়ে যায়। এটা হচ্ছে একটি integration এর মধ্যে। The police যখন integration করে, এই colonized people, the culture, colonialism হচ্ছে integration। ঠিক আছে? তারপর এর আগে যে ক্লাসগুলো হচ্ছে সেখানে colonization সম্পর্কে আমরা বলেছি যে colonial কি কি power রয়েছে। ইউরোপে যে 19th to 20th century তে কয়েকটি কলোনিয়াল পাওয়ারের নাম বলতে তো আপনার পারবেন বলেন তো জার্মানি ফ্রান্স পর্তুগাল তো তারা এত যে যে জায়গায় যেত যেখানে যে কলোনি স্থাপন করত সেখানে যে যে কি কাজগুলো তারা হচ্ছে মানুষ হত্যা করত আর তারা হচ্ছে মানুষকে দাস বানাতো তারা হচ্ছে কলোনিয়াল যে হচ্ছে নেটিভ কালচার নেটিভ যে সংস্কৃতি এই সব কিছু তারা হচ্ছে ডিস্ট্রয় করার চেষ্টা করে ঠিক আছে এইগুলো একটা ইন্টারভেশন এর মধ্যে পড়তো যে নেটিভ কালচার যে কলোনাইজড পিপলের কালচার এবং এই কালচারকে সব সময় তারা হচ্ছে কন্ডেম তারা ঘৃণা করতো এবং হচ্ছে কলোনিয়াল আর যে কলোনিয়াল সিচুয়েশন কলোনাইজড পিপল আর নো হিউম্যান ঠিক আছে তারা হচ্ছে মানুষ এর পর্যায়ে থাকে মানুষ তাদেরকে রাখা হয় তাদেরকে হচ্ছে হচ্ছে তাদেরকে পশু সমান হচ্ছে মর্যাদা দেওয়া হয় এবং পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয় এখন এই কলোনাইজেশনের আন্ডারে কিভাবে যে কালচারাল যে রিভাইভাল এটা কিভাবে হবে বা ডিকলোনাইজেশন কিভাবে হবে এখন ডিকলোনাইজেশন হতে হলে আমাদেরকে দেখতে হবে যে ন্যাশনাল কালচার কিন্তু আমাদের আগে বুঝতে ভালো এই চ্যাপ্টারটা পড়ে রেখেছে কিন্তু আমি আগে আলোচনা করছি এই ন্যাশনাল কালচার তৈরি হয় কিভাবে এখন মানুষ কি করবে এই যে কলোনাইজড যে কালচার কলোনিয়াল মাস্টারদের কালচার ছেড়ে তারা তাদের আদি একেবারে পুরাতন প্রিমর্ডিয়াল কালচারে ফিরে যাবে ফ্রান্স ফানো বলেছেন যে না ন্যাশনাল কালচার কোনো কলোনাইজড দেশের ন্যাশনাল কালচার মূলত তৈরি হয় রেভলিউশনারি ওয়ারের মাধ্যমে স্ট্রাগলের মাধ্যমে এখান থেকেই তাদের ন্যাশনাল কালচার তৈরি হয় এখন ফানো বলেছেন যে এই ন্যাশনাল কালচার তৈরি করার জন্য কারা কাজ করবে বা ডিকলোনাইজেশনের জন্য কারা কাজ করবে তিনি বলেছেন যে ইস জেনারেশন মাস্ট ডিসকভার ইটস মিশন ফুলফিল ইট অর বিট্রে ইট ইন রিলেটিভ ওপাসিটি ইন দ্য আন্ডার ডেভেলপড কান্ট্রিজ প্রিসিডিং জেনারেশন হ্যাভ সিমলটেনিয়াসলি রেজিস্টেড দ্য ইনসিডিয়াস এজেন্ডা অফ কলোনিয়ালিজম অ্যান্ড পেভড দ্য ওয়ে ফর দ্য ইমার্জেন্স অফ কারেন্ট স্ট্রাগলস ভালো বলেছে যে প্রত্যেকটা জেনারেশনে এই কলোনাইজড দেশের মানুষের প্রত্যেকটা জেনারেশনে একটা দায়িত্ব যে কোনো জেনারেশন আপনাদের জেনারেশনে ধরনের একটা দায়িত্ব রয়েছে এখন এই দায়িত্ব দুইটা পথ খোলা রয়েছে এই দায়িত্বের সাথে আপনি এটাকে বিক্রয় করতে পারেন বা এটা পালন করতে পারেন মাঝামাঝি কোনো পথ নেই যদি আমরা যদি বিক্রয় করি তাহলে কী করব তাহলে কোনো যে পলিটিক্যাল যে রেজিস্ট্যান্স অ্যাগেনস্ট কলোনিয়ালিজম আর রেজিস্ট্যান্স অ্যাগেনস্ট দ্য কলোনাইজেশন অফ কালচার সেটা আমরা যেতে পারি এক আর আমরা এটা না যেতে পারি ঠিক আছে মাঝে মাঝে কোনো পথ নেই আপনি যদি না যান চুপচাপ বসে থাকেন চাকরি বাকরি করেন ই করেন এগুলো হচ্ছে এক ধরনের কনফর্মিটি বা এক ধরনের হচ্ছে বিট্রে উইথ জেনারেশন কারণ আপনি দেশের জন্য কিছু করছেন না আপনি যে টোটাল যে জনমানুষ তার জন্য কিছু করছেন ঠিক আছে এক বলতে পারেন যে না আমার আসলে কী করবো করার ক্ষমতা নেই এখন করার ক্ষমতা চেষ্টা করতে হবে ভালো যে দুইটা পথ একটা যেতে হবে বা আরেকটা এছাড়া মাঝখানে কোনো পথ নেই আরেকজন এক্ষেত্রে আমি আরেকজন যে পণ্ডিতের কথা বলি যে সমসাময়িক একজন ফিলোসোফার ফ্রেঞ্চ ফিলোসোফার আলাবাদীর কথা আমরা স্মরণ করি আলাবাদী বলেছেন যে হচ্ছে ইভিল তিনি আইডেন্টিফাই করেছেন যে ইভিল কি তিনি বলছেন ইভিল হচ্ছে কনফর্মিটি আমরা দৈনন্দিন যে ধরনের কনফর্মিটি করি রেগুলেশনের যেটা হচ্ছে বিপক্ষে যে রেগুলেশনকে যেটা হচ্ছে বাধাগ্রস্ত করে সেটা হচ্ছে ইভিল ইভিল হচ্ছে এক ধরনের কনফর্মিটি কনফর্মিটি কি আমি ধরেন এই কাজ করি সেই কাজ করি কিন্তু রেগুলেশনের যে কাজ সেটা আমরা করি হ্যাঁ ধরে আমরা হচ্ছে বাংলায় বলতে গেলে এটাকে বলা যায় যে আমরা ইংরেজি একটা শব্দ হচ্ছে মিউচুয়াল ঠিক আছে মিউচুয়াল মানে একটা মোটামুটি নোট পেস দিয়ে আমরা খাটিয়ে নিই ঠিক আছে যেটা কনফর্মিটি করি এই সিস্টেমের সাথে কনফর্মিটি করি এই সিস্টেম যেটা ক্যাপিটালিস্ট সিস্টেম এটাকে আমরা চ্যালেঞ্জ করি বা কলোনিয়াল সিস্টেম এটাকে চ্যালেঞ্জ করি দিস ইজ কনফর্মিটি দিস ইজ ইভিল
সো ফানো আরেকটা বিষয় জোর দিয়েছেন, সেটা হচ্ছে যে এই ডিকলোনাইজেশন ডিকলোনাইজেশন প্রসেস কি করেছে, যে আনডুইং অফ কলোনাইজেশন, যে কলোনাইজড পিপল কখনো মানুষ হতে পারে না, কলোনাইজেশন যদি তারা হচ্ছে এটা আনডু করে, ডিকলোনাইজেশন ছাড়া কোনো আসলে মানুষ হয় না। এখন আমরা বলতে পারি যে আমাদের প্রপারলি ডিকলোনাইজেশন হয়, প্রপারলি আমরা আনডু মানে নস্যাৎ করা, বাদ করা, ঠিক আছে, কলোনাইজেশনকে ধ্বংস, কলোনাইজেশনকে উপড়ে ফেলা ছাড়া আসলে কলোনাইজড পিপলদের মানুষ হওয়ার মানে মানুষ হওয়ার জন্য এটা ছাড়া কোনো তাদের উপায় নেই, ঠিক আছে। মানুষ যদি হতে হয় পশু থেকে, তাহলে এই কলোনাইজেশনকে আপনার চেটিয়ে বিদায় করতে হবে, ধ্বংস করতে হবে। এখন আমি বলেছি যে ফানো বলেছেন যে এই ডিকলোনাইজেশন আসলে কোনো মানে সাদা মাটা প্রসেস না, প্রক্রিয়া না, যে ডিকলোনাইজেশন বললাম হয়ে গেল আসলে এটা, ঠিক আছে। ডিকলোনাইজেশন বা আমরা বললাম যে আমাদেরকে আসলে ডিকলোনাইজ করে দাও, দেন দরবারের মাধ্যমে ডিকলোনাইজেশন হয়, এটা 1947 সালে হয়েছিল, সেটা ব্রিটিশের ক্ষমতা মোটামুটি দিয়ে রেখেতে চলে গেছে, একটা মিউচুয়াল মানে হ্যান্ডশেক, যে গোল্ডেন হ্যান্ডশেকের মতো বলতে পারে, সেটা হয়েছিল। এটা আসলে প্রপারলি ডিকলোনাইজেশনের প্রক্রিয়া হতে পারে না। এইরকমভাবে ডিকলোনাইজেশন যদি হয় সেটা আসল ডিকলোনাইজেশন, কলোনাইজেশনের যে এলিমেন্টগুলো সেটা অবশ্যই থেকে যাবে। এখনো আমাদের সমাজে এগুলো আমরা দেখতে পারি যে আমরা যে ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি, ঠিক আছে, আমরা যে হচ্ছে কলোনিয়াল কালচার গ্রহণ করতে চাই, কলোনিয়াল ভাষায় কথা বলে আমরা অনেক হচ্ছে উদ্বেলিত হই, এগুলো মূলত এই কলোনাইজেশনের ফল বলতে পারি। যে এখনো আমরা আমাদের মাইন্ড আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এখনো ডিকলোনাইজ হয়। ডিকলোনাইজেশনের প্রক্রিয়া হচ্ছে মানে বলছেন যে ভায়োলেন্স, ভায়োলেন্স বলতে ভালো কি বলছে, কারণ ভালো কেন বলেছে যে ভায়োলেন্স ডিকলোনাইজেশনের একটা শর্ত, যে কারণ কলোনাইজেশন আপনাকে কি করে, কলোনাইজেশন আপনাকে প্রতিনিয়ত হচ্ছে আপনার প্রতি, কলোনাইজেশন ইজ এ ভায়োলেন্ট প্রসেস, তো কলোনাইজেশন যদি ভায়োলেন্ট প্রসেস হয়, এখন এই ভায়োলেন্ট প্রসেসের কে উপরাধে ভায়োলেন্ট প্রসেসের দরকার, ঠিক আছে। আপনার যেখানে ভাষা হচ্ছে ভায়োলেন্স, যে ভাষায় কলোনাইজেশনের কথা বলে কলোনাইজাররা কথা বলে, সেখানে তো আপনি অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে যদি একসাথে কেউ ঠিক ছড়ে, আপনি যদি তার হাতে পায়ে পড়েন, আপনাকে আরও ঠিক ছড়ে, ঠিক আছে। ভালো বলেছেন ন্যাশনাল লিবারেশন, ন্যাশনাল রিঅ্যাকুয়েনিং, রেস্টোরেশন অফ দ্য নেশন টু দ্য পিপল অর কমনওয়েলথ, হোয়াট এভার দ্য নেম ইউজড, হোয়াট এভার দ্য লেটেস্ট এক্সপ্রেশন, ডিকলোনাইজেশন ইজ অলওয়েজ এ ভায়োলেন্ট প্রসেস। National liberation, national reawakening, restoration of the nation to the people, or commonwealth, whatever the name used, whatever the latest expression, decolonization is always a violent process. Tanu bolche je decolonization sob shomoy ekta violent process. Decolonization ki kore, decolonization ki korte chay, kano amader bolchen decolonization says our to change the order of the world is clearly an agenda for total disorder, but it cannot be accomplished by the wave of magic wand, a natural cataclysm or gentleman's agreement. Hano bolche je ei je decolonization er ki bhabe hoy, decolonization total order the change kore dey, thik ache, je master ekjon er jaygay onno ra abar chole ashe, je master ki কলোনাইজ হওয়ার মধ্যে মাস্টার তো কলোনাইজার, সেই টোটাল প্রসেসটা তারা উল্টে দেয়, হ্যাঁ উল্টে দিতে হবে, না হলে তো সেটি কলোনাইজ হওয়া যাবে না, ঠিক আছে। তিনি বলছেন যে এই কিন্তু এই মাস্টাররা কি হচ্ছে হ্যান্ডশেক করে শুনে দিতে চাইবে, ঠিক আছে, তাদের তো যেই হচ্ছে কলোনাইজেশনের যে এফেক্ট, যে কলোনাইজেশন তারা করেছে কালচার, এটা যদি টোটালি রেভলিউশনারি ওয়ারের মধ্যে না হয়, তাহলে তো আপনি ডিকলোনাইজ হতে পারবেন না, ঠিক আছে। এই ডিকলোনাইজেশন তিনি বলেছেন যে একটা ম্যাজিক না, ঠিক আছে, বা এটা হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্ট না, এটা লড়াই করে আপনি ডিকলোনাইজ হতে হবে, সব জায়গায় আপনার লড়াই করতে হবে। আপনার হচ্ছে যে ডিহিউম্যানিস্ট হয়েছে, আমাদের ডিহিউম্যানিস্ট হয়েছে, আমাদের হচ্ছে মাইন্ড, আমাদের হচ্ছে সাইকোলজিক্যালি যে ডিহিউম্যানাইজেশন ঘটেছে, যে ইনফিনিটি ঘটেছে, সেটা থেকে উত্তর উত্তর পেতে হবে। এখন স্থানও বলেছেন যে এই যে ভায়োলেন্সের মাধ্যমে, এই ভায়োলেন্সের মাধ্যমে আসলে কলোনাইজ পিপুলরা তারা হচ্ছে তাদের যে কলোনিয়াল অ্যাপ্লিকেশন, কলোনিয়াল যে হচ্ছে ইম্প্যাক্ট, কলোনিয়াল যে
হচ্ছে তাদের যেটা হচ্ছে ডিহিউম্যানাইজড হচ্ছে এই ভায়োলেন্সের মাধ্যমে তারা এটা থেকে বের হতে পারে। এই জন্য ফানো অনেক উদাহরণ দিয়েছে যে কালো মানুষের যে কালো মানুষদের কথাই তিনি উদাহরণ বেশি দিয়েছেন, যেহেতু তিনি হচ্ছে আফ্রিকা এবং আলজেরিয়া নিয়ে কাজ করছেন এবং আলজেরিয়ানদের নিয়েও কথা বলছেন যে সেখানে কলোনাইজড পিপলদের যদি দেখেন তারা হচ্ছে সবকিছু ড্যান্স বা সবকিছু তারা অনেক হচ্ছে মানে ফোর্সফুল থাকে, ঠিক আছে, এটা কি জন্য এই এর মাধ্যমে তাদের যে স্ট্রেসড হয় স্ট্রেস থাকে কলোনাইজেশন করে এটা সেখানে বহিঃপ্রকাশ হবে। দেখবেন যে আপনি যদি দেখেন যে প্রলেতারিয়েটদের যদি দেখেন জিনিয়ার্গের মানুষদের দেখেন তারা রিকশাদের দেখেন সেখানে তারা রাস্তায় মারামারি বাঁধিয়ে দেয়, ঠিক আছে, একজন একজনকে খুশি দেয় বা হচ্ছে গালাগাল করে, এটা হচ্ছে এক ধরনের হচ্ছে যে প্রতিদিন সে যে একটা মানে এর মাধ্যমে যাচ্ছে একটা নির্যাতন সাপ্রেশনের মধ্যে আসছে সেটা ওই জায়গা থেকে হচ্ছে রিলিজড হয়, ঠিক আছে। তো ভায়োলেন্স কেন দরকার, কারণ ভায়োলেন্স ছাড়া আপনি যদি ডিকলোনাইজেশন করতে পারবেন কীভাবে করবেন, কারণ আপনার বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছেন হচ্ছে সেটা তো ভায়োলেন্স, সেটা তো হচ্ছে সহিংস, সেই সহিংসতার বিরুদ্ধে আসলে এটাকে ভায়োলেন্সের বাংলা একটা নাম আপনি করতে পারেন বল প্রয়োগ, কারণ আপনার উপরে যে বল প্রয়োগ করা হয় সেগুলো বল প্রয়োগ না করলে আপনি ডিকলোনাইজেশন করতে পারবেন। Decolonization, Fanon বলেছেন, decolonization is the encounter between two congenitally antagonistic forces that it of in fact owe their singularity to the kind of reification secreted and nurtured by colonial situation. The first confrontation was colored by violence and cohabitation, or rather the exploitation of the colonized by colonizer continued at the point of bayonet and under cannon of fire. So colonization jeta ki kore protom eshe tar kintu tader bhasha kintu hocche tader police ba tader military tader deshe je ekom achoron korbe metropolitan kintu colony te eshe shebhabe bolbe na, colony te kintu seta hocche shongsho shashasthro thakbe, thik ache, tader shikhane bhasha hobe bondu, bhasha hobe lathi, bhasha hobe bayonet. The colonial world, যেটা ফানো বলছেন, যে compartmentalized world. Colonial world যদি আপনি দেখেন সেটা দুই ভাগে compartmentalized থাকে। একটা হচ্ছে একদিকে দেখবেন যে colonized, যে colonial masterদের হচ্ছে বাসা বাড়ি সেখানে খুবই ঝকঝকে তকতকে, এবং আরেকদিকে হচ্ছে native people যারা colonized তাদের ঘর বাড়ি সেখানে খুব shanty town, অনেকটা হচ্ছে নোংরা এরকম, ঠিক আছে। যে colonial world is compartmentalized world, এটা বুঝিয়ে দেবে যে আমরা হচ্ছে কলোনিয়াল মাস্টার, তোমরা কলোনাইজ, ঠিক আছে, এই ঘটনা ঘটেছে। ফানো এই বইতে যেটা বলছেন যে ভায়োলেন্স মূলত তিনি বলছেন কি ভায়োলেন্স ভায়োলেন্স হুইচ গভর্ন দ্য অর্ডারিং অফ দ্য কলোনিয়াল ওয়ার্ল্ড হুইচ টায়ারলেসলি পাংচুয়েটেড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ইন্ডিজেনাস সোশ্যাল ফ্যাব্রিক অ্যান্ড ডেমোলিশড আনচেকড বাই দ্য সিস্টেমস অফ রেফারেন্স of the country's economy. Largest and most of trade, same violence will be vindicated. The same violence will be vindicated and appropriated when taking history into their own hands. The colonized shone into the forbidden cities. Colonized, colonial master ki korbe je ei je tara যে ভায়োলেন্স চালান, এই যে তারা যেভাবে কলোনাইজড পিপলদের হত্যা করে নির্যাতন করে এগুলো তারা জাস্টিফাই করার চেষ্টা করবে, তার কারণ তো বলবেন যে দে আর নট হিউম্যান, তারা বলবেন যে এরা হচ্ছে মানুষ না, ঠিক আছে, মানুষের সাথে তো এক ধরনের আচরণ করা যায় মানবতা খাটানো যায়, কিন্তু যারা মানুষ না এদের সাথে এরা তো তারা কলোনাইজড পিপলদের বলবে যে কলোনাইজড পিপল ইজ লেস দ্যান হিউম্যান, বলার চেষ্টা করবেন কলোনাইজড পিপল ব্যবহার করে দেশে সেখানে বলবেন যে তাদের সাথে সেটা খাটবে না। ডিকলোনাইজেশন, এই জন্য ডিকলোনাইজেশন ইমপ্লাইজ দ্য আর্জেন্ট নিড থরোলি চ্যালেঞ্জ দ্য কলোনিয়াল সিচুয়েশন। ডিকলোনাইজেশন, এই জন্য ডিকলোনাইজেশন কী করবে, এই যে কলোনাইজেশন সেটাকে চ্যালেঞ্জ করবে, কলোনিয়াল যে ফেব্রিকেশন অ্যাপ্রোপ্রিয়েশন অফ হিস্ট্রি সেটাকে চ্যালেঞ্জ করতে হবে। অ্যান্ড কলোনাইজেশন কী করে, কলোনিয়াল মাস্টাররা কী করে, কোনো দেশে এসে
সেখানে তাদের হিস্ট্রিটা বদলে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি যদি ভারতের দিকে তাকাই, ভারতের ইতিহাসের দিকে তাকাই, সেখানে ব্রিটিশরা এসে প্রথম কী করেছিল আমরা দেখব। সেখানে তারা এখানে এশিয়াটিক সোসাইটি করেছিল, এখানে ইতিহাস করার চেষ্টা করেছিল। জেমস মিল সাহেব যিনি ভারতের ইতিহাস নিয়ে বই লিখেছেন এবং আরও যারা কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ছিল উইলিয়াম হান্টার তারা বই তারা কী করার চেষ্টা করেছেন, তারা এখানকার ইতিহাস তাদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা কী করেছে দেখাতে চেয়েছেন যে ভারত এই অঞ্চল হচ্ছে স্পিরিচুয়াল, ঠিক আছে, তারা হচ্ছে মানে একটা ওরিয়েন্টাল ফ্যান্টাসি তার করানোর চেষ্টা করছে যে এদের রিলিজিয়াস সুপারস্টিশিয়াস দেয়ার স্যাড স্পিরিচুয়াল, ঠিক আছে। এইভাবে ইতিহাস বই থেকে শুরু করে সব জায়গায় তারা কলোনাইজ পিপলদের নতুনভাবে নির্মাণ করে। এই নির্মাণকে আমি আগেই বলেছি এডওয়ার্ড সাইড এটাকে বলতে চেয়েছেন ওরিয়েন্টালিজম। কিন্তু আমরা যদি দেখি ফ্রান্স ফানো মূলত হচ্ছে এডওয়ার্ড সাইডের আরও আগের স্কলার, যিনি দেখেছেন আপনার বই তার ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক যেটা পিনুয়া মাস্ক হলো সেটা বেরিয়েছিল 1951 সালে। তারপর আমি দেখবো রেচেট অফ দ্য আর্ট সেটা বেরিয়েছে 1961 সালে। এইসব বইগুলোতে তিনি বলেছেন যে এই কলোনিয়াল টোটাল কলোনিয়াল সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হবে ডিকলোনাইজেশন। ডিকলোনাইজেশন শুধু একটা দেশে থেকে ধরেন কলোনিয়াল মাস্টার চলে যাওয়া, চলে গেলে ডিকলোনাইজেশন হয়। যেমন এখন আপনি বলতে পারবেন যে দক্ষিণ এশিয়া বা কলোনিয়াল যে দেশগুলো কেন এখনো হচ্ছে তারা হচ্ছে সাংস্কৃতিকভাবে বা অর্থনৈতিকভাবে যে কোনোভাবেই আপনার তারা এখনো নিউ কলোনিয়ালিজমের মধ্যে রয়েছে, কারণ এই ডিকলোনাইজেশন যে প্রসেস যেভাবে হতে হয় সেই পুরোপুরি ডিকলোনাইজেশন এখানে ঘটেনি, ঠিক আছে। কলোনাইজেশন যেভাবে মানুষকে ডিহিউম্যানাইজ করে, যেটা আমার বন্ধু হচ্ছে সাগর কথা বলবেন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক নিয়ে, সেখানে আপনারা ডিটেল আরও বিস্তারিত তার কিছু শুনতে পারবেন যে কলোনিয়ালিজম এরকম একটা ইনফিনিটি কমপ্লেক্স তৈরি করে যে কালো মানুষেরা কালো মানুষের উদাহরণ দিচ্ছেন। তিনি বইটির নাম হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। তিনি বইটি মূলত লিখেছিলেন আসলে কলোনিয়ালিজম আসলে কি ডিসঅর্ডারগুলো তৈরি করে, এই বইতেও একটা চ্যাপ্টার রয়েছে দ্য কলোনিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার কারণ যে রেচেট অফ দ্য আর্ট, সেখানে দেখেছেন যে কলোনিয়াল ওয়ার আসলে বা হচ্ছে কলোনাইজেশন কীভাবে ডিসঅর্ডার মানুষের মধ্যে তৈরি করে। এখানে একটা কালো মানুষকে তার ডিহিউম্যানাইজ করে, তারা বলার চেষ্টা করে যে তুমি কালো তুমি মানুষ না, এবং একটা সময়ে তারা মনে করে যে তারা মানুষ না, মানুষের মতো তারা আচরণ করতে পারে এরকম ভাবে। তখন তারা কী করে, তখন হচ্ছে সাদা সভ্যতা হচ্ছে তার টাচ করে, তারা তাদের সংস্কৃতিকে মনে করে যে এটা কোনো সংস্কৃতি না। তখন তারা কী করে, তখন ওই কলোনিয়াল মাস্টারের সংস্কৃতি মিমিক্রাই বা হচ্ছে অনুকরণ করার চেষ্টা করে, ঠিক আছে, সেরকম কালচার করার চেষ্টা করে, কালো কালো মানুষদের ফর্সা হওয়ার চেষ্টা করে বা ফর্সা কালো একজন ছেলে সে ফর্সা নারীকে বিয়ে করার চেষ্টা করে, বিয়ে করে সে হচ্ছে সাদা সভ্যতা সাদা সভ্যতায় প্রবেশ করতে চায়। এভাবে যে নিজেদেরকে তারা নিজেরাই হচ্ছে মনে করে যে উই আর নট হিউম্যান, এই যে হিউম্যান হওয়ার জন্য তাদেরকে কী করতে হবে, তাদেরকে ডিকলোনাইজেশন করতে হবে। এই ডিকলোনাইজেশন যে এটা কোনো সোজা বিষয় না, ঠিক আছে, এটা যে একদিনেই ঘটবে, এটা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ঘটবে, জেন্টলম্যান এগ্রিমেন্ট এটা এর মাধ্যমে সম্ভব না। যেটা ফানো বলেছেন ডিকলোনাইজেশন ইমপ্লাইজ দ্য আর্জেন্ট নিড টু থরোলি চ্যালেঞ্জ দ্য কলোনিয়াল সিচুয়েশন দ্য থিং কলোনাইজ বিকামস এ ম্যান থ্রু দ্য ভেরি প্রসেস অফ লিবারেশন, ঠিক আছে, যে কলোনাইজেশন ডিকলোনাইজেশন করতে হবে টোটাল যে কলোনিয়াল প্রসেসকে তাদের চ্যালেঞ্জ জানাতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে যারা হচ্ছে তরুণ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যে কারণ আমাদের আমরা বলছিলাম যে ডিকলোনাইজেশন এখনও হয় এই জেনারেশন আপনার একটা দায়িত্ব থাকতে পারে সেটা এই ডিকলোনাইজেশন আসলে করা। এখন আমরা আবার পুনরায় ফিরে আসি যেটা আমাদের আজকের বিষয় ছিল কালন দ্য কোয়েশন অফ কলোনিয়ালিজম দ্য কোয়েশন অফ ডিকলোনাইজেশন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড ফ্রান্স ফানোস রিফ্লেকশন অন দিস। সো সেখানে ফ্রান্স ফানো আমরা কী বলেছেন আমি কী বলতে পারি যে কলোনিয়ালিজম প্রশ্নে তিনি কী বলছেন, কলোনিয়ালিজম কীরকম আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং এটা ডিকলোনাইজেশন আসলে কীভাবে করতে পারে, ঠিক আছে। এবং বলেছেন যে ডিকলোনাইজেশন প্রক্রিয়ায় অনেক ফাঁকও থাকতে পারে, যেমন তিনি বলেছেন একটা চ্যাপ্টার রয়েছে এখানে যেটা হচ্ছে ট্রিবুলেশনস যেটা অনুবাদ করেছেন ইংরেজিতে আমাদের যেটা দ্য ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশন অফ ন্যাশনাল কনসাসনেস। এখানে দেখুন যে এই
ন্যাশনাল এই যে ডিকলোনাইজেশন যে রেভলিউশন স্ট্রাগল বা যুদ্ধ আপনারা যেটাই বলতে পারেন, পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে বাংলাদেশ যুদ্ধ করেছিল, এটাও একটা কলোনিয়াল ওয়ার বলতে পারেন। কারণ পাকিস্তানের যেভাবে আচরণ করেছিল এখানকার মানুষের সাথে একটা মানে কলোনাইজারদের মতো আচরণ করেছিল, সেখানে সেই যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ এখন যুদ্ধ হলেই কি হবে একটা দেশ স্বাধীন হতে পারে। কিন্তু ফানো বলেছেন যে এখানে এই যে ওয়ার এই স্ট্রাগল শুড বি এ সোশ্যালিস্ট স্ট্রাগল, এটা আন্তর্জাতিক গ্রামসিক যে প্যাসিভ রেভলিউশন যে মানুষের বিপ্লব যেখানে হাত ছাড়া হবে। আহমদ সাহেব যেটাকে বলেছিলেন বিখাত বিপ্লব, যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তিনি বলেছিলেন যে এটা বিখাত বিপ্লব, যে হওয়ার পর যে যে সুবিধা যে এর যে জন্য হয়েছে সেটা সাধারণ মানুষের আসলে কাছে যায়। এই জন্যই ফানো বলেছেন যে যে কোনো হচ্ছে কলোনিয়ালিজমের বিরুদ্ধে উপনিবেশবাদের বিরুদ্ধে যে লড়াই হবে সে লড়াই হতে হবে সোশ্যালিস্ট। এখানে হচ্ছে মিডল ক্লাস শ্রেণী এখানে এর মধ্যে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করবে, তার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু তাদের নেতৃত্বে তাদের হচ্ছে যারা যে হচ্ছে স্ট্রাগল হবে তারা যেটা নেতৃত্ব দেবে তারা সেই একই কলোনিয়াল যে সিচুয়েশন ছিল সেরকম সিচুয়েশনেই তারা তৈরি করার চেষ্টা করবে। কলোনিয়াল ডিসঅর্ডার নামক হচ্ছে কলোনিয়াল ফানো সেখানে বলেছেন যে কলোনিয়ালিজম এবং কলোনিয়ালিজমের বিরুদ্ধে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে কিন্তু অনেক ডিসঅর্ডার তৈরি হতে পারে মানুষের মধ্যে এবং কলোনাইজ পিপলের মধ্যে। সেখানে আমরা আলজেরিয়ার বিভিন্ন উদাহরণ নিয়েছি, একটা উদাহরণ হচ্ছে আপনারা জানেন যে আলজেরিয়ার যুদ্ধ আলজেরিয়াকে যুদ্ধ করতে হয়েছিল ফরাসিদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য, সেই যুদ্ধে ফ্রান্স ফানো অংশগ্রহণ করেছিল, ফ্রান্স মানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানে তিনি পত্রিকা বের করেছিলেন এবং হচ্ছে এই যুদ্ধে যারা আহত হতেন তাদের তিনি চিকিৎসা করতেন। এরকমই একজন হচ্ছে যিনি হচ্ছে ফ্রেঞ্চ কলোনিয়ালিজম বিরুদ্ধে লড়াই করছিলেন তার তার স্ত্রীকে একবার হচ্ছে ফরাসি সৈন্যরা রেপ করেছিল এবং তারপর তার মধ্যে এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়েছিল। এরকম অনেক যে রিপ্রেশন কলোনিয়ালিজম করে এটা হচ্ছে মানুষের কলোনাইজড পিপলের মধ্যে এক ধরনের ডিসঅর্ডার তৈরি করতে পারে। তো আমাদের এখানে আমি আরেকটু পরে এটা শেষ করবো, তারপর আমাদের আরেক বন্ধু সাগর তিনি হচ্ছে ব্ল্যাক স্কিন পয়েন্ট ক্লাস নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। তো যেটা মূল কথাটা হচ্ছে যে কলোনিয়ালিজম অ্যাকচুয়ালি ইজ এ সিস্টেম বেসড অন লাই অ্যান্ড বেসড অন সাপারেশন, যেটা মানুষকে হচ্ছে ডিহিউম্যানাইজ করে দেয়। তো এই ডিহিউম্যানাইজেশন থেকে এই যে পশুত্ব অবস্থা থেকে এখান থেকে বেরোনোর জন্য ডিকলোনাইজেশন ইন আদার ওয়ার্ল্ড যেটা আপনারা ন্যাশনালিজম বলতে পারেন যে এই তাদের থেকে বেরিয়ে একটা নেশন তৈরি করার জন্য তাদের ডিকলোনাইজেশন দরকার। এবং এই ডিকলোনাইজেশনটা এটা হচ্ছে যে আপনাকে দিয়ে গেলে কেউ জেন্টলম্যান এগ্রিমেন্ট এটা এরকম না, মানে একটা লড়াই সংগ্রামের মধ্যে করতে হবে এবং এই লড়াই সংগ্রামটা হতে হবে সোশ্যালিস্ট এটা লড়াই সংগ্রাম, ঠিক আছে। এখন সাগর আমাদের হচ্ছে ব্ল্যাক স্কিন পয়েন্ট পাস নিয়ে কিছু কথা বলবো। এক জগৎ বিখ্যাত বই এবং পুরো দর্শনের ইতিহাস এবং সাইকো অ্যানালাইসিস এবং মানব জাতির এক অবিস্মরণীয় কৃতি বলা যায়। আমি এই বই যতই পড়ছি ততই এই বইয়ের মহত্ব আমি বুঝতে পারছি। তো ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক হলো আপনারা জানেন যে মানুষের চিন্তার ইতিহাসে এতদিন পর্যন্ত শুধু সাদাদের অস্তিত্বই ছিল এবং আমরা যে আধুনিক দর্শন সম্পর্কে জ্ঞাত তারা আমরা আধুনিক দর্শনের মৌলিক তাত্ত্বিক হ্যাগেল এবং তার পরবর্তীতে ইউরোপীয় দর্শন সেই সব দর্শনে আমরা কিন্তু কালোদের অস্তিত্ব পেতাম না।
ফ্রান্স ফানো এসেই তিনি দেখানোর চেষ্টা করলেন যে কলোনিয়ালিজম আমাদের যারা কলোনাইজড, যারা উপনিবেশায়িত, যারা কালো, তাদের সাবজেক্টিভিটি এখানে আমরা দেখতে পাচ্ছি না। কালোদের সম্পর্কে এখানে ইউরোপিয়ানরা আমাদের আমরা বিবর্তন সম্পর্কে একটু জানি, এই এবং হোমোসেপিয়ান্সের মাঝামাঝি একটা পর্যায়ে আমরা আছি, এবং এই ধারণা যখন একজন মানুষের ভেতর কোনোভাবে পেয়ে বসে, সেই মানুষ কখনো আর সে সাইকোলজিক্যালি সে আর ফিট থাকতে পারে না, তখন নিউরোসিস হয়, সাইকোসিস হয়, পারভার্সন হয়, নানান ধরনের জিনিস তৈরি হয়। তো আপনারা জানেন যে কলোনিয়ালিজম কলোনিয়ালিজম মুষ্টিমেয় কিছু তৎকালীন এবং এখনও বর্তমান বিশ্ব ব্যবস্থা কেন্দ্র থেকে পরিচালিত হয়। প্রথম দিকে এটা ছিল ইংরেজ বা ইংল্যান্ড, ফ্রান্স এবং তার সাথে জার্মানি এবং রাশিয়া। তো কলোনিয়ালিজম যেটা করেছে সেটা আমাদের, আমরা যে এই পর্যায়ে যারা সাদা চামড়ার মানুষ নই, যারা সাদাদের চোখে কালো, সেই কালো লোকদের মানসিকতা কেমন, আমরা কিভাবে চিন্তা করি, আমরা কি ভাবি, আমরা আমরা কিভাবে চলি, আমাদের পুরুষ জীবনের গঠন এটার সাথে সম্পর্কিত। সেই কারণে ফ্রান্স ফানো এটা তিনি সহজে বুঝতে পেরেছিলেন। আজ ফ্রান্সকে তিনি জার্মানির হাত থেকে মুক্ত করে যখন তিনি তার স্বীকৃতির জন্য ফ্রান্সে এসেছিলেন, দেখলেন যে আসলে কালো মানুষ এবং সাদা মানুষ এক। তো আমরা ফানোর বইকে একটা পৃথিবীর ইতিহাসের অন্যতম একটা দার্শনিক বই বলতে পারি। বহু ফেনোমেনোলজি, সাইকো অ্যানালাইসিস, ফিলোসফি, এক্ষেত্রে এই বইয়ের অবদান খুব খুব স্বীকৃত, এবং আমি মনে করি এটা এখনও আবিষ্কারের বিষয়। কেননা এতদিন পর্যন্ত আমরা যাদের চিন্তায় চিন্তিত, তারা আমাদের যে মানুষ মনে করে না সেটাই আমরা বুঝতে পারি না। আমরাও আমাদের যে মানসিকতা, আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা, আমরা যে নানাবিধভাবে নিপীড়িত এবং নানাবিধভাবে আমাদের জীবনের যে প্রকাশিত হচ্ছে না, সেটা ফানো ধরতে পেরেছিলেন। এবং ফানো সে কারণেই তার সেই দার্শনিক এবং সাইকো অ্যানালিটিক বই লিখেছিলেন। তো এই বইটা আটটা ভাগে বিভক্ত। এটাকে ফ্রান্সে যেটাকে ফার্স্ট চ্যাপ্টারের নাম হলো লো নোয়া এ ল ল, দি ব্ল্যাক অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় চ্যাপ্টারের নাম লাফাম দ্য কোলো এ ল ভং, দি 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 উইমেন অফ কালার অ্যান্ড দি ব্ল্যাক অ্যান্ড দি হোয়াইট। তারপরটা হলো লং দ্য কোলে এ ল ভং, দি ম্যান অফ কালার অ্যান্ড দ্য হোয়াইট উইমেন, মানে সাদা পুরুষ এবং কালো নারী দ্বিতীয়টা। আর তৃতীয় চ্যাপ্টারের নাম হলো সাদা নারী এবং কালো পুরুষ, কীভাবে মানুষের কলোনিয়ালিজম তাকে কীভাবে ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে সেটাকে তিনি সোসাইটির পার্টিকুলার ধরে ধরে তিনি বোঝার চেষ্টা করছেন। চতুর্থ চ্যাপ্টারের নাম হলো লো প্রন্থদু কমপ্লেক্স দ্য ডিপেন্ডেন্স দ্য কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম যে একটা ডিপেন্ডেন্সি ক্রাইসিস তৈরি করে সেটা নিয়ে চার নম্বর চ্যাপ্টার। পাঁচ নম্বর চ্যাপ্টার লো এক্সপ্লোস ভ্যাকু দো নোয়া, দি দি লিভিং এক্সপিরিয়েন্স অফ দি ব্ল্যাক, লো নিগ্রো এলাস এলা সিকোলজি, দি নিগ্রো অ্যান্ড দ্য সাইকোলজি। এটা হলো ছয় নম্বর চ্যাপ্টার, নিগ্রো এবং সাইকোলজি। লো এবং সাত নম্বর চ্যাপ্টার হলো লো নিগ্রো এলা রেকনেসো, নিগ্রো এবং নিজেদের রিকনেসেন্স করা, মানে নিজেকে আবার পুনর্জাগরণ করা সেটাও। এবং আট নম্বর হলো অসিং দ্য কলোনিয়ালিজম, দি এন্ড অফ দি কলোনিয়ালিজম মেবি এরকম। তো আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে যেটা শুরু করতে পারি সেটা হলো কলোনিয়ালিজম মানুষের, এটা হলো ডিপলি হলো আপনারা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো আমরা মানুষ,
আমরা একটা সাবজেক্ট, তো একটা সাবজেক্ট কিভাবে তার পরিপার্শ্বের সাথে নিজেকে বুঝে এবং নিজেকে সে আবিষ্কার করে, সেটাই হলো দর্শনের মৌলিক বিষয়। তো এক্ষেত্রে আপনি কিভাবে চিন্তা করছেন, আপনি আপনার সাথে পারিপার্শ্বিক ব্যবস্থার সাথে আপনার কি সম্পর্ক, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটাকে সেলফ সার্টেনটি বলা যায়। তারপরে মানে হ্যাগেল তার বিখ্যাত বই ফেনোমেনোলজি অফ স্পিরিটে তিনি দেখিয়েছেন কিভাবে মানুষ সর্বোচ্চ নিশ্চয়তা বা সর্বোচ্চ চিন্তায় বা তার সম্পর্কে সর্বোচ্চ চিন্তা করতে সক্ষম হয়, সেটা সায়েন্স অফ লজিকে তিনি ব্যাখ্যা করেছেন। তো ব্ল্যাক স্কিনের প্রথম চ্যাপ্টারের নাম হলো নিগ্রো ও ল্যাঙ্গুয়েজ, যেটা হলো এখানে তিনি লিখেছেন, ইন কোর্স অফ দিস এসে উই শ্যাল অবজার্ভ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্ল্যাক হোয়াইট রিলেশন। আমরা ব্ল্যাক হোয়াইট রিলেশনটা বোঝার চেষ্টা করব। The white man is sealed, is whiteness. The black man wants to be black. We shall seek to ascertain the direction of dual narcissism and motivation that inspire. এখানে তিনি বলছেন যে সাদা মানুষ সাদা থাকতে চায়, কিন্তু কালো মানুষ কালো থাকতে চায়, কিন্তু সে কালো থাকতে পারে না। এই যে নার্সিসিজম, হ্যাঁ, একজন সাদা মানুষ নিজের সাদা আচরণে সে খুব সন্তুষ্ট, কিন্তু একজন কালো মানুষ সে কালো হতে চায়, কিন্তু সে সবসময় সাদা স্বপ্নে কালো হতে চায়। মানে বিষয়টা হলো সে সাদা হতে চায়, কিন্তু সাদা হতে চাইলে তার চিন্তা তো সাদা না। আপনারা জানেন যে ওয়াল্টার বেনিয়ামিন নামের একজন কালচারাল থিওরিস্ট ছিলেন, তিনি বলেছেন আসলে মানুষের চিন্তার ভাষা এক, এবং মানুষ আদতে তার মস্তিষ্কে সব ইউনিভার্সাল। হ্যাঁ, এখন আপনি আপনার বাড়ি হতে পারে মুর্শিদাবাদ, আমার বাড়ি হতে পারে ধরেন কুমিল্লা। তো এক্ষেত্রে মানুষের যে ইউনিভার্সাল ক্যাটাগরি ওটা আসলে কোনো সময় ক্ষুণ্ণ হয় না। কিন্তু কলোনিয়ালিজম, যাদের কাছ থেকে আমরা যত ধরনের আধুনিক দর্শন, আধুনিক বিজ্ঞান এবং সব ধরনের জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে নিয়েছি, কিন্তু তারা কিভাবে আফ্রিকার মানুষদের, আমাদের, তারা মনে করতো যে আমরা আফ্রিকানদের স্যাভেজ, আমরা বারবার, আর ওরা মানে সিভিলাইজড, মানে এই ধরনের যে ধারণা, এবং এই ধারণা ক্রমবর্ধমানভাবে আমাদের ভেতর যে তারা ঢুকিয়ে দেয়, সেটাই এখানে তিনি মানে বোঝার চেষ্টা করেছেন। যেটা হলো যে যেমন 1943 সালে কেনিয়াতে একটা ইস্ট আফ্রিকান মেডিকেল জার্নাল, মেবি এই জার্নালে একটা লেখা প্রকাশ করেছিলেন একজন ডাক্তার, তিনি বলেছেন যে এই যে যারা কালো মানুষ তাদের মাথায় 14.8% সাধারণ মানুষের মস্তিষ্কের সক্ষমতা চেয়ে কম আছে। হ্যাঁ, মানে 14.8% সর্বদা আছে এই কালোদের, মানে সাদা মানুষের তুলনায়। এটা আপনারাই এখন বুঝতে পারবেন। তো তারপর বলছে যে তারা সে কারণে নিগ্রোদের সাথে শিশুসুলভ আচরণ করে, মানে সাদাদের একটা টেন্ডেন্সি আছে যে তারা মানে মানে কালোদের সাথে শিশুসুলভ, শিশু তাদের সাথে প্যাট্রোনাইজ করা, যে তুমি হ্যাঁ তোমরা এইভাবে উঠে যেতে হবে, ওইভাবে তাদের সাথে সবসময় শিশুসুলভ, মানে শিশুদের মতো আচরণ করে, তারা শিশুদের মতো তাদের দেখাশোনা করে। এটা হলো মানে একজন মানুষকে পুরো মাত্রায় ডেস্ট্রাকশন করে দেওয়ার চেয়েও বাজে জিনিস। এমন যেটা বলা যায় যে তারা আরও একটা জিনিস আবিষ্কার করেছে ফেসবুকে, আপনারা ওই যে মানে বিভিন্ন ধরনের পিডজিন বলে যেটাকে, পিডজিন ভাষা। তো ওরা বলছে যে কালোরা মানে আমাদের মতো সিভিলাইজড না, তারা ভাষাও জানে না, তারা পিডজিন ভাষায় কথা বলে, মানে একটা সাংকেতিক ভাষায় কথা বলছে। তো এটা হলো, এটা আপনারা এখন বুঝতেই পারবেন, এগুলো আপনারা কাউন্টার করতে পারেন, আমি অ্যানালাইসিস করবো না, আমি জাস্ট মানে আপনাদের সামনে এই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করছি। যেটা হলো যে আবার যেটা সমস্যা হয়েছে সেটা হলো ধরেন অ্যান্টিল নামের একটা দ্বীপের নিগ্রো, যা যেখানে ফ্রান্স কলোনি করেছে, কিন্তু সেনেগাল হলো আফ্রিকার আরেক দিক। তো ওই অ্যান্টিলের নিগ্রোরা আবার মনে করে আমরা সেনেগালের নিগ্রোদের চেয়ে আমরা উন্নত, কেন আমরা কিছু ফ্রেঞ্চ ভাষা জানি। যখন একজন অ্যান্টিল নিগ্রোকে বলা হয় যে আপনি তো নিগ্রো, বলে না আমরা নিগ্রো না, আমরা অ্যান্টিলিয়ান নিগ্রো, ওরা সেনেগালিসরা খুব মানে বারবার আমরা একটু ভালো। এটাই হলো ফার্স্ট, কালোরা নিজের অস্তিত্বকে এসে প্রথম স্বীকার করে ফেলে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে একজন লোক আফ্রিকা থেকে এসেছিল চার্চে, তো চার্চের যে ফাদার সে হঠাৎ কালোকে বলছে হ্যাঁ তুমি তো আফ্রিকা থেকে এসেছো, এই
মানে তাকেও মানে ধর্ম খ্রিস্টান ধর্ম কিন্তু কালোদের ভিতর কালোদের গ্রহণ করতে পারেনি, তারা ভিতরে ভিতরে কিন্তু একটা রেসিজম তারা রেখেছে। এবং একজন একজন ছেলে সেই আক্রমণের শিকার হয়েছিল এক চার্চের দ্বারা। দ্বিতীয় চ্যাপ্টার হলো যেটা হলো যে সাদা পুরুষ ও কালো নারী। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হয়েছে এখানে তিনি সাফারের বিইং অ্যান্ড নাথিংনেস নিয়ে কাজ করেছে, যে মানুষ দুভাবে তার জীবনকে সে প্রকাশিত করে। একটা হলো সে অন্যের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক করে তার সাথে একত্রিত হওয়ার চেষ্টা করে, আরেকটা হলো আক্রমণাত্মকভাবে তাকে অধীনস্থ করার চেষ্টা করে। ফ্রান্স ফানন তার এই যে এই এখানে এটা দিয়েই শুরু করেছেন তিনি এই চ্যাপ্টারটা। তো ওখানে তিনি বলছেন যে এখানে মানে এখানে সাদারা কালোদের এমনভাবে দমন করেছে যে কালোদের ভেতরও তারা বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে তারা সাদা হলো যত কিছু মহত্ব, যত কিছু ভালো সব কিছু সাদা, আর যত কিছু কালো সব কিছু খারাপ। সে কারণে আপনার একটা একটা শিশু যখন ছোটবেলা থেকে বাড়ি থেকে বেরিয়ে ওঠে এবং বড় হয়, তখন সে বুঝতে পারে যে আমি কালো, কালো জিনিসটা খারাপ। সুতরাং একটা কালো নারী কখনো একটা সাদা পুরুষকে কামনা করতে পারে না। এটা ফ্রান্স ফানো এখানে দেখেছেন যে এখানে দেখা যাচ্ছে যে একজন মূলত এক ধরনের মিক্সড টাইপের। হ্যাঁ, একজন মূলত নারীকে একজন কালো ছেলে তার প্রেমের প্রস্তাব দেওয়ার কারণে সে মানে ক্ষুব্ধ হয়েছে, তার কমিউনিটিও ক্ষুব্ধ হয়েছে যে কেন সে এই কাজটা করবে। এবং সে মামলায় গিয়েছিল, মামলায় অনেক রকমের বাজে পরিণতি হয়েছিল। তো যেটা হলো তারপর হলো কালো পুরুষ ও সাদা নারী, এটা একজন লোকের পার্সোনাল সাইকো অ্যানালাইসিস তিনি করেছিলেন, পার্সোনাল সাইকো অ্যানালাইসিস কেস নিয়ে পাঁচ কোনো গবেষণা করেছেন। সেটা হলো জা বেনুস নামের একজন লোক, সে হলো সে এক জায়গায় গিয়ে এটা একটু মানে আরেকজনের নাম হলো ভিক্টর সোয়েলশের, একজন থার্ড রিপাবলিক ফ্রান্সে, আপনি জানেন যে ফ্রান্সে থার্ড রিপাবলিক হয়, তো থার্ড রিপাবলিক স্লেভারিকে উচ্ছেদ করে। তো একটা একটা কালো পুরুষ ফ্রান্সে গিয়ে একটা সাদা নারীর সাথে থেকে সে তখন চিৎকার চেঁচামেচি করছে যে মানে ওই যে ভিক্টর ভিক্টর স্লেশার নামের থার্ড রিপাবলিকের নেতার নামে সে স্লোগান দিচ্ছে যে এখন আমি মুক্ত হয়ে গেছি আর কি, মানে একজন সাদা নারীর সাথে থেকে সে এই স্লোগান দিচ্ছে। হ্যাঁ, তো মানে কিন্তু আসলে তো স্লেভারি যায় নাই, মানে তাদের তারা মনে করছে যে সাদা নারীর সাথে যদি তারা থাকতে পারে তাহলেই তাদের স্লেভারি দশা চলে যাবে। ফ্রান্স ফানন এটাকে সমালোচনা করছে যে সাদা নারীর সাথে থাকলেও এই স্লেভারি দশা কাটবে না। সে থার্ড রিপাবলিকের রেফারেন্স দিয়ে বলছিল, যেটা হলো নিগ্রোদের সাথে ইভেন নিগ্রোদের ভেতর এই যে কলোনিয়ালিজমের ফলে যে একটা ক্লাস তৈরি হয় সেই ক্লাস তারা তাদের চেয়ে গরিব নিগ্রোদের নিগ্রো বলে, তারা মানে তাদের মনে করে তোমরা নিগ্রোদের মতো আচরণ করো, তোমরা এর মতো আচরণ করো, তারা আলাদা হয়ে যাচ্ছে। ফ্রান্স ফানন এটা এখানে দেখানোর চেষ্টা করছেন। এবং এই এবং এখানে একটা আরো একটা কেস, যে কেসে বলছেন যা মানুষ নামে যে লোক যার ক্রাইসিস হয়েছিল সে হলো ফ্রান্সে অনেক আগে ছোটবেলায় চলে এসেছিল ফ্রান্সে, কিন্তু সে খুব একটা নির্জন ঘরে থাকে, মানে সাধারণ সাদাদের সাথে মিশতে পারে না। তারপরে সে কোনো রকম ভাবে একটা সাদা নারীর প্রেমে পড়ে এবং তার সাথে প্রেম হয়, কিন্তু ওই ছেলে কখনো অ্যাসার্টিভ হতে পারছে না, নিশ্চিত হতে পারছে না যে ওই মেয়ের সাথে কি তার এটা নিশ্চিত হবে। এবং তার ভাইরা বলছে যে তুমি ওর সাথে ওকে বিয়ে করতে পারো, কিন্তু তোমাকে নিগ্রো নিগ্রো যত ধরনের নিগ্রো যত ধরনের তোমার লিনেজ আছে সেগুলো ত্যাগ করতে হবে। তো তারপরে হলো তিনি ওখানে আরো কিছু যে সাদাদের কালোদের আরো নানা ধরনের তিনি সমস্যা দেখেছেন, বিশেষ করে কালোরা যখন জাহাজ থেকে নামে তখন তারা দ্রুত সৌরে বা কি বলা যায় যে মানে সৈকতে নেমেই দ্রুত তারা সাদাদের পতিতালয়ে চলে যায় আর কি, এবং তারা মনে করে যে সাদা নারীদের আমরা বধ করতে পেরেছি। এটা ফানু খুব সমালোচনা করছেন এবং বলছেন যে এই ইনফিনিটি কমপ্লেক্স কখনো তাকে এই সমস্যা থেকে
উচ্ছেদ করতে পারবে না এবং যেটা হয়েছে এবং ফানো এটাকে বলেছেন অ্যালিয়েনেশন, মানুষ তার যে বিচ্ছিন্নতা সেই বিচ্ছিন্নতা সে কখনো কাটাতে পারবে না সে যদি সে নিজেকে চিহ্নিত করতে না পারে, সে কোনোভাবে একজন সাদা নারীর সাথে তার সম্পর্ক করেও সে কখনো তার অ্যালিয়েনেশন কাটাতে পারবে না। এটা হলো তার সাবজেক্টিভিটির কোয়েশন, যে আমি আমাকে কি মনে করি, এটা যদি আমি নিশ্চিত না হয় সব জায়গায় দৌড়াই শেষ পর্যন্ত আমি কিন্তু আমার জায়গায় স্থির থাকতে পারবো না, সেটাই উনি এখানে বলার চেষ্টা করছেন। এবং এবং তারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে আমরা কালোদের সাদা মানুষের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। এই যে ধারণা একটা সাদা পরিবারে ছোটবেলা একটা ছেলেকে শিক্ষা দেওয়া এবং কালো পরিবারও এটা অনুকরণ করে নিজেদের তারা একটা পার্মানেন্টলি তারা একটা ইনফেরিয়র মনে করে সেটা। এখন এখানে ফ্রান্স ফানো যেটা করেছেন এটা তার সাইকোঅ্যানালাইসিসের বই, আডলার নামের একজন ফ্রয়েডের এই ছাত্র ছিলেন, সে হলো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নিয়ে কাজ করেছেন এবং সেই আডলারের যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটাই ওখানে তিনি প্রয়োগ করেছেন এবং দেখা যাচ্ছে যে এর ফলে যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স আডলার দেখাচ্ছেন যে ছোটবেলা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়ে যায়। একটা শিশু যখন গড়ে ওঠে তখন যদি ছোটবেলায় তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স একবার গড়ে ওঠে সেটা বড় হয়েও সে কাটাতে পারে, তো সে কারণে এটা ফ্রান্স আডলারিয়ান অ্যাপ্রোচটা নিয়েছেন এখানে। তো তারপর হলো চার নম্বর চ্যাপ্টার, সেটা হলো তথাকথিত নির্ভরশীলতা কমপ্লেক্স ও কলোনির কলোনির জন্ম বা এরকম। তো তথাকথিত কলোনি ডিপেন্ডেন্স অফ কলোনিয়ালিজম, হ্যাঁ। তো এখানে হলো একজন আপনার নাম জানেন যে মাননি নামের একজন আপনারা জানেন যে মাননি নামের একজন লোক প্রথম দিকে ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস সাইকোঅ্যানালিস্ট যে হলো প্রসপেরো অ্যান্ড কালিনগন সাইকোলজি অফ কলোনিয়ালিজম নামের সে একটা বই লিখেছে, তো ওখানে বলেছেন যে তিনি সাইকোলজি যেটা বলছেন যে তিনি বলছেন যে ইহুদি যারা আছে ইউরোপের তারা ইউরোপিয়ান ইহুদি যারা তারাও কিন্তু নিজেদের সুপিরিয়র ভাবে কালোদের তুলনায়, এবং ওখানে কিন্তু মান এই যে মাননীকে তিনি সমালোচনা করেছেন এ কারণে যে মাননী ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালাইসিস ব্যবহার করলেও তিনিও কোনো না কোনোভাবে অপ্রত্যক্ষভাবে তিনি কালোদের মনে করেছেন যে তারা আসলে সিভিলাইজড না, তাদের আসলে আমাদের সিভিলাইজড করতে হবে। এবং এখানে তিনি মানে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এখানে তিনি ফেনোমেনোলজি সাইকোঅ্যানালাইসিস এবং অনেক কিছু ব্যবহার করেছেন যেটা হলো এবং কালোদের তিনি সমালোচনা করেছেন যে তারা অথরিটি কমপ্লেক্স করার চেষ্টা করে, যে আমরা সাদা এবং কালোদের আমরা অথরিটি এবং তারা হলো কালোদের দমন করবে এটাই হলো তাদের একটা কমপ্লেক্স, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ফ্যাক্ট অফ ব্ল্যাকনেস যেটা পাঁচ নম্বর চ্যাপ্টার, সেখানে তিনি বলছেন যে একটা কালো ছেলে রেললাইন দিয়ে যাচ্ছে মাকে বলছে যে মা মা নিগ্রো নিগ্রো, একজন ছেলে একজন কালো লোক যে এতদিন পর্যন্ত সে কনফিডেন্ট ছিল সে কিন্তু ওই বাক্য শোনার পরে সে তার সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে গেছে, মানে সে কল্পনা করতে পারেনি যে একটা বাচ্চা ছেলে মা মা ব্ল্যাক ব্ল্যাক এটা যদি বলে তাহলে একটা লোক সে বুঝতে পারে যে মামা এটা কি পশু কালো। তো এটা হলো এই এই যে কলোনিয়ালিজম, এখন ফানো বলছে যে এটা তো তার ছেলের সমস্যা না, ছেলে একটা শিশু বয়স থেকে গড়ে ওঠে। তো আমি শেষ করে ফেলবো যেটা হলো যে এখন ফানো যেটা বলেছেন সেটা হলো যে শেষ পর্যন্ত তিনি বলছেন যে আমরা এই এই যে কমপ্লেক্সগুলো আমরা কাটিয়ে একটা এমন পর্যায়ে আসবো যেখানে আমরা এসে নিজেদের ভাবতে পারবো যে আমরা একটা মানুষ এবং যে মানুষ কখনো বর্ণবাদী না, যে মানুষ কখনো প্রতিক্রিয়াশীল না এবং আমরা আমাদের অতীতে ফিরে যেতে চাই না, আমরা ভবিষ্যৎ এবং বর্তমানের জন্য আমাদের অতীতকে আমরা ত্যাগ করবো। এবং শেষ কথা যেটা সেটা হলো যে হ্যাগেলের ফেনোমেনোলজি অফ স্পিরিটের যে বিখ্যাত কথা যেটা হলো আমরা আমি
আজকে সময় সর্বতা করে ফেলেছি, আমি নিজেই সময়ে ইয়া করতে পারিনি, সেটা হলো শেষ বিষয়। সেটা হলো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো একজন 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 প্রভু হেগেলের যে মাস্টার স্লেভ ডায়ালেকটিক্স, এটা আসলে মাস্টার স্লেভ ডায়ালেকটিক্স আসলে এটা ছোট কথায় হলো সাবজেক্ট এবং অবজেক্ট, হ্যাঁ এটারই ডায়ালেকটিক্স আর কি, যে একজন সাবজেক্ট কীভাবে অবজেক্ট করে, যে অবজেক্ট কীভাবে সাবজেক্টকে রিকগনিশন করে। তো হেগেল মানে পানো হেগেলের ভুল ধরে দিয়েছেন যে কালোদের প্রভুরা তাদের তাদেরকে অবজেক্ট আকারে রিকগনিশনই করে না, সে এটাই হলো প্রধান সমস্যা। এবং আমি মনে করি যে এখন আমরা যারা কালো তাদের বুঝতে হবে যে আমরা কি সাবজেক্ট এবং অবজেক্টের বাইরে থার্ড কোনো একটা ক্যাটাগরি নাকি, নাকি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমি মনে করি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট, এবং এটাই আমাদের নেক্সট ভবিষ্যৎ যে ইতিহাসে আমাদের এটাই বুঝতে হবে। আমাদের যে আমরা যে ইনফিনিটি যে কমপ্লেক্স যেটা কলোনিয়ালিজম তৈরি করে দিয়েছে, যেটার জন্য আমরা ধরো কলোনিয়াল পোশাক পরে মনে করি যে আমরা হচ্ছে উচ্চতলায় উঠেছি, বা কলোনিয়াল খাবার খেয়ে বা এরকম কলোনিয়াল ভাষা বলে এরকম যে ইনফিনিটি কমপ্লেক্স, এটা হচ্ছে এটার থেকেও হচ্ছে ডিকলোনাইজেশন হতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে বলেছেন পরে তার যে বাচ্চাটা হয় বা যে চাইল্ডটা হয়, তো এটা হচ্ছে কলোনাইজেশনের আগের পিরিয়ড আফ্রিকান ক্যাপচার করে। তারপরে যখন কলোনাইজেশন পিরিয়ডটা শুরু হয় তারা যখন আফ্রিকা আবার ক্যাপচার করে এবং ডিসকভারিতে যখন করে, তখন একটা ফার্ম হাউসে তার নিজের ছেলেকে সে নিজে মেরে ফেলে, ইয়ে করে, সে শুধু তার ইনফিনিটি কমপ্লেক্সের জন্য তাকে মেরে ফেলে, যে সে রেশিয়াল, যখন সে রেসিজমে যায় যে ও তো ইংল্যান্ড, সে তখন তার চিন্তা থাকে না যে সে তার ওয়াইফ, সেটা তার বাচ্চা, সে তাকে মেরে ফেলে। এবং পরবর্তীতে যখন তারা ডিকলোনাইজ হয়ে যায় এবং কলোনিয়ালিজম যখন পিরিয়ডটা উঠে যায়, তখন সে চিন্তা করতে পারে সাইকোলজিক্যালি, যে চিন্তা করতে পারে সে তার নিজের ছেলেকে মেরে ফেলে, যে তা মানে ডিকলোনাইজেশনের আগে যখন আফ্রিকা ক্যাপচার করেছিল তার সেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হলো আপনারা জানেন যে ভারতে বা প্রাচীন ভারতে সংস্কৃতাইজেশন যেটা বলে, সেটা হলো যে আপনার নিচু জাতের লোকরা ব্রাহ্মণ হয়ে যাওয়া, এটা এটা ফ্রান্স ফানন দেখিয়েছেন দেখিয়েছেন যে আসলে মানে চায় যে আমরা দুই তিন চার প্রজন্ম মিক্সড হয়ে হয়ে সাদা দেশের সাথে মিশতে মিশতে আমাদের চামড়া ফেল থেকে আমরা একসময় সাদা হয়ে যাবো, সেটাই হলো আমি মনে করি ডিপলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সেটা আমাদের মানে আমাদের ওখান থেকে। ধন্যবাদ।